নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। চৌঠা সেপ্টেম্বর টু 23শে সেপ্টেম্বর, এই তারিখটা আপনারা ডায়েরিতে নোট করে নিন। সাত রাশি রাজকীয় সুখ পাবে, বিদেশ যাত্রার যোগ আসবে, শেয়ার মার্কেট, ব্যবসা, লটারি, কর্ম থেকে বড় ধরনের লাভ পাবে। কেন? দেখুন, সকাল 11:52, চৌঠা সেপ্টেম্বর সকাল 11:52 বুধ গ্রহ রাশি পরিবর্তন করছে এবং 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই বুধ মিত্র রাশি সিংহ রাশিতে থাকবে, অর্থাৎ রাজার গৃহে যুবরাজের প্রবেশ হচ্ছে। এইবার বুধ দেখাবে আসল ক্ষমতা। বুধ আমাদের বিচার শক্তিকে নির্দেশ করে, বুধ আমাদের পাওয়ার, স্পিকিং পাওয়ারকে দেখায়। বুধ দেখায় আপনার অ্যাকাউন্টেন্সির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধকে ভালো থাকা দরকার রয়েছে। সিএর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, চার্টার অ্যাকাউন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বুধ গ্রহ ভালো থাকতে হবে। যারা মার্কেটিং লাইন, ডিজিটাল মার্কেটিং, অনলাইন কাজ, সেলসে রয়েছেন, কথার মাধ্যমে কাজ করতে হয়, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, এই সমস্তটা কিন্তু বুধ গ্রহ কিন্তু দেখে। বুধ দেখে কিন্তু আপনার ব্যাংকিং সেক্টরকে, বুধ আমাদের বুদ্ধিকে নিয়ন্ত্রণ কিন্তু করে, বুধ আমাদের তার্কিক বুদ্ধিকে কিন্তু দেখায়, বুধ আমাদের বিচার শক্তি, উদ্ভাবনী শক্তিকে বুধ কিন্তু রিপ্রেজেন্ট করে। এই বুধ যে আপনার চৌঠা সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করে মহাবলি হতে চলেছে, যার শুভ ফল পেতে চলেছে এই সাত রাশি। যদি আপনার এই রাশিগুলি যদি থাকে, আপনি লিখে রাখুন, এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলবো, সমস্যা অনেকেরই রয়েছে, বিবাহ হচ্ছে না, ব্যবসা বন্ধ হয়ে গেছে, চাকরি ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, ভালো চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, বিবাহের ক্ষেত্রে বাধা, ঋণের উপর ঋণ, ব্যবসাতে কোনো ডেভেলপমেন্ট নেই, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, অবশ্যই আপনারা কাজগুলো করুন। আমি আপনাদেরকে আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে গেলে একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে নিয়ে আনতে পারবে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে এই রাশি, অর্থাৎ এই সাতটি রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনার জন্মকুণ্ডলিতে বুধের প্লেসমেন্টটা কেমন রয়েছে। বুধ আপনার রাহুর সাথে যুক্ত নেই তো, বা বুধ আপনার নিজস্ব গৃহে অবস্থান করছে না তো, ষষ্ঠ অষ্টম দ্বাদশের কানেকশান নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। কেউ কেউ বলছেন যে কৌশিকদা ভালো তো বলছেন, কই আমার তো হচ্ছে না। দেখুন, আমি বারবার বলি, ভালো তখনই হবে যখন আপনার সেই প্ল্যানেটের পজিশান ভালো থাকবে, আপনার শুভ মহাদশা চলবে, অন্তর্দশা চলবে, তবেই কিন্তু আপনি ভালো রেজাল্টগুলো কিন্তু আপনি পাবেন। কারণ সমস্যা তো রয়েছে, আমি বারবার বলি, ভালোটা হয় দেরিতে, খারাপটা হয় তাড়াতাড়ি। তাই যারা দেখছেন না ভিডিওটি, অবশ্যই যারা চাইছেন যে না আমি জীবনে কিছু করব, জীবনকে এগিয়ে নিয়ে যাব, স্বপ্ন পূরণ করব, তার জন্য একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারকে আমি হাত ধরব, যে আমাকে বন্ধুর মতন কাজ করবে, অর্থাৎ অবশ্যই যোগাযোগ করুন,
স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি আবারও বলছি, আপনার কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল যে কাজ করি দায়িত্বের সাথে, চ্যালেঞ্জের সাথে। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশিতে আবার বুধাদিত্য রাজযোগও করছে এবং 16 সেপ্টেম্বর পর্যন্ত বুধাদিত্য রাজযোগ থাকছে। আপনাদের যেহেতু ধনপতি একাদশপতি, অর্থাৎ এই সময় আপনাদের বিজনেস থেকে, অনলাইন থেকে, সেলস ডিপার্টমেন্টে যারা কাজ কর্ম করছেন, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির বিশেষ করে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, যারা ব্যবসা করছেন ব্যবসা থেকে আপনাদের উন্নতি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বাধাগুলো দূর হবে, আর্থিক স্থিতি এই সময় মজবুত হতে চলেছে, মান সম্মান যশ বৃদ্ধি পেতে চলেছে। এরপর যে রাশি মেষ রাশি। মেষ রাশির আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি ফাটকা, শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। চার নম্বর রাশি তুলা রাশি। নবম একাদশের কানেকশন, অর্থাৎ দৈব কৃপা, দৈব কৃপা আপনারা পাবেন, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে এবং আপনাদের আর্থিক লাভ, কেরিয়ারের ক্ষেত্রে বাধা দূর, সম্পত্তিগত দিক থেকে লাভ, মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনি যদি হন তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে, অর্থাৎ তুলা রাশি, মেষ রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি, চারটি রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে বৃষ রাশি। বৃষ রাশির এই সময় ভূমি ভবন বাহন লাভ হতে চলেছে, আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজগুলো আপনাদের হবে, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং শেয়ার মার্কেট থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে অফুরন্ত লাভ পেতে চলেছে ধনুরাশি, বিশেষ করে আপনাদের দৈব কৃপা, ব্যবসা, পার্টনারশিপ বিজনেস, অবশ্যই আপনারা আপনাদের লাইফ পার্টনারের পরামর্শ করুন এবং আপনারা যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা আসছে অবশ্যই আপনারা একবার হলে পরামর্শ করুন, ইনকামের নতুন নতুন সোর্স আসবে, মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি হতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের লাভ হতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে লাভ পাবেন। এরপর যে রাশির আমি নাম বলবো, একদম অন্তিম এবং শেষ রাশি, বেশ কিছু দিক থেকে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। বিশেষ করে মিথুন রাশি সেলস লাইন, মার্কেটিং লাইন, কমিশন ভিত্তিক যারা কাজকর্মগুলো করছেন, রাজকীয় সুখ পাবেন, আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হবে, মান সম্মান যশ খ্যাতি আপনাদের বৃদ্ধি করবে এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে। আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক মিলিয়ে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, কারণ শুধু ভিডিও শুনলে হবে না, রাশির নাম রয়েছে, দেখুন সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের কি সেম ভাগ্য তা না, তার জন্য অবশ্যই ডেফিনেটলি আপনাকে রেমিডিয়াল মেজারমেন্ট আপনাকে কিন্তু করতে হবে। যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল, আমি বারবার বলি এটা আপনাদেরই চ্যানেল, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। ভালো থাকুন, নমস্কার।